বিএনপি জনগণের সাথে সম্পৃক্ত না হয়ে বিভিন্ন দূতাবাসের সাথে সম্পৃক্ততা বাড়াচ্ছে। রবিবার বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। পরে ফিতা কেটে সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উদ্বোধন করেন তিনি। করোনা ও বন্যায় বিএনপিকে মানুষের পাশে দেখা যায়নি উল্লেখ করে তন্ময় বলেন, বিএনপি নির্বাচনে আসবে কিনা সেটি তাদের বিষয়, নির্বাচন সময় মতো হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ফেলেছিল 75 সালে, যে 75 সালে 15ই আগস্টের পরে দুই যুগ আমরা শাসনের মধ্যে থেকে দেশ আমাদের সময় পার করতে হয়েছে। সে সময় দেশে ন্যূনতম কোনো রকম কোনো কাজ হয়নি। শেখ তন্ময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের কাছে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে হবে। দলীয় কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েতউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক জায়সী আশরাফি সহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সদর উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।